চাচা তো বাইরা চাচি রে মা কুয়া ডাকে, জেঠা তো বাইরা জেঠি রে মা কুয়া ডাকে, কিন্তু সন্তান মা নাই কারে মা কুয়া ডাকবো, দূরে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। কান্না দেখা চাচি জেডি যদি আইসা কয় বাবা কান্দো কেন, কয় সাসি আমার মা তাকলে আমি মা রে মা কুয়া ডাকতাম, সাসি যদি বলে বাবা আমার মা কুয়া ডাকো আমি কি তোমার মায়ের মতো না, সন্তান কান্দে আর মনে মনে কয় আমার মা যদি থাকতো আপনার চাইতে বেশি আদর করত। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন এই জীবনের সব গুনাহ, জালামনা ইয়া জালামনা ইয়া জালামনা, আমাদের গুনাহ মাফ করে দেন। রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, ওয়া কিনা আযাবাল সাখরাতুল মাউত, ওয়া কিনা আযাবাল কবর, ওয়া কিনা আযাবাল হাশর, ওয়া কিনা আযাবাল ফুলসিরাত, ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা। মাবুদু মাবুদু ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ জীবনে আপনি আল্লাহর কত নামটা ডাকলাম কিন্তু সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট থানাধীন বুলারজুম নাসির মিয়ার বাড়ি প্রাঙ্গণে কবরবাসীর স্মরণে উনার নিজ বাড়িতে দ্বিতীয় বার্ষিক সুন্নি মুঘা সম্মেলন সাজাইয়া আমার এই এলাকার আলেম ওলামা বাবারা, বিশেষ করে দাড়িপাকা মুরব্বী বাবাজিরা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা প্রবাসী ভাই বাবারা, বন্ধুরা, আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইয়া দিছে আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদু তুমি যদি আমারে মাফ কইরা দাও আল্লাহ, তুমি কারোর কাছে কোনো জবাব দিহিতা করা লাগবে না, যদি আমাদেরকে ক্ষমা কইরা দাও আল্লাহ তোমার রহিম নামের কোনো ক্ষতি হবে না রে আল্লাহ, যদি রহমত দিয়া বরফুর কইরা দাও তুমি আল্লাহর রহমতের কোনো কমতি হবে না, তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা বান্দাদেরকে তুমি আল্লাহ কবুলার মঞ্জুর কইরা নাও। দয়াল রে তুমি যদি আমারে ক্ষমা কইরা দাও আমরা বান্দারা তোমার ব্যাপারে ফখর করতে পারবো রে আল্লাহ। এরে আমার এই বোলার জুম এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমি অদম শামীম হোসেন রেজার সঙ্গে মহান আল্লাহর দরবারে আমি নামিন করিয়া দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা, আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা, তাড়াতাড়ি উজু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারে যায় না আমাদের মুসল্লাটা বিছাইয়া, আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আমার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো হাতটা বাড়াইয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমার আল্লাহ তোমরা আমার দোয়াটি কবুল করব। এরে বোলার জুম এলাকার বাই বাবারা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, সহ দ্বারা দ্বারা হাত বাড়াইছ বাইরা রে, দুনিয়ার রং তামাশায় একদিন বন্ধ হইয়া যাইব, আর কতকাল দুনিয়ার আড্ডাবাদী রং তামাশায় সময় কাটাইবা, এই গুনাগার নগণ্য নাচিজ নালায়েকের সাথে আল্লাহর দরবারে দুইটা যদি হাত বাড়াইয়া দাও আমার বিশ্বাস
বিশ্বাস আছে এই মজলিসে যত মানুষ আছে একজনের হাত আল্লাহ কবুল করব ওই হাতের উসিলায় আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ কইরা দিব জানি না রে আল্লাহ আমরা কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল করে হাত বাড়াইছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য জানি গো এই এলাকার মসজিদের খাটের পালংটা রেডি হইয়া গেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার বাসমুরার বাসগুলা পাইকা লালে লাল হইয়া গেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো সোনারুঘাট বাজারের কাফনের কাপড়ের দোকানে কাপড় কাইটা রেডি করে রাখ জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই বোলার জুমের গোরস্তানের মাটিটা লাফা লাফি ওই আমার আল্লাহ আমার জীবনের গুনাহ তুমি ক্ষমা কইরা দাও আমার আম্মা আব্বার কবরের আজাব মাফ হইছে নি দাদা দাদির জীবনের গুনাহ ক্ষমা করছো নি আম্মা আব্বার কবরের আজাব বন্ধ হইছে নি আমরা রে তুমি ক্ষমা করছো নি এলাগি আল্লাহ তাকিয়া দেখো গো তোমার কত আদরের বান্দারা হাত বাড়াইছে এক শ্রেণীর বান্দায় আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা নিজের রক্তরে পানি কইরা সন্তানরে মানুষের মতো মানুষ বানাইয়া আজকে বাবা অন্ধকার কবরে এমন আব্বা দাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ আল্লাহ জানি না কার জানি মা নাই যে মা বলে না মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে না এমন সন্তান আছে রে মায়ের গর্ভে থাকা অবস্থায় পেটের মধ্যে ঠাস ঠাস করিয়া দুইটা লাথি মারছে মা জননী আরামের ঘুম হারাম হইয়া গেছে ভালোভাবে বিছানায় ঘুমাইতে পারছে না আজকে জানি না যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই বড় কষ্ট করছে আল্লাহ নিজে না খাইয়া যেই মা খাওয়াইছে জানি না গো কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে এমন আম্মা যাদের কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়া দাও দয়াল রে সন্তান গুলাই আপনি তাকে দেখেন মা রে বড় ভালোবাসে আমার নবীনা বলেছে কোন সন্তানের চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া যদি মায়ের জন্য কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয় আল্লাহ তাকিয়া দেখো কত যুবক কান্দে কত মুরব্বী কান্দে কত পর্দার অন্তরালের মা বোনেরা কান্দে যাদের মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের আব্বা কবরে
আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। এই সন্তানগুলা বাড়িতে যাইয়া সবার চেহারা দেখবে, কিন্তু জনম দুঃখী মায়ের চেহারা দেখবে না। দয়াল রে, আব্বার পুরান লুঙ্গিটার দিকে তাকাইলে সন্তানের চোখের পানি বায়া বায়া পড়ে। চোখের সামনে চাচা তো বাইরা চাচিরে মা কুয়া ডাকে, জেঠা তো বাইরা জেঠিরে মা কুয়া ডাকে, কিন্তু সন্তান মা নাই কারে মা কুয়া ডাকবো। দূরে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, কান্না দেখা চাচি জেডি যদি আইসা কয় বাবা কান্দ কেন, কয় চাষি আমার মা থাকলে আমি মা রে মা কুয়া ডাকতাম। চাষি যদি বলে বাবা আমারে মা কুয়া ডাকো, আমি কি তোমার মায়ের মতো না। সন্তান কান্দে আর মনে মনে কয় আমার মা যদি থাকতো আপনার চাইতে বেশি আদর করত। আর এই দুনিয়ার চাচি জেডি মায়ের মতো না, মায়ের মতো আদর কিন্তু তারা করে না। মা বাবা যার কবর দেশে, আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আজাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। লাতাকেয়া দেখো কার মা নাই বাবা নাই, আম্মা আব্বার জন্য মুনাজাতে কান্দে। আল্লাহ একজনের চোখের পানির উসি নাই হইলেও তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করো, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ বিশেষ করে আমার নাসির মিয়া বাবুর শ্রী সাহেব এই এলাকাবাসীদেরকে এত সুন্দর ইন্তেজাম করে। আল্লাহ আল্লাহ নাসির ভাইয়ের বংশের কবরের আজাব তুমি মাফ করে দাও। দয়াল রে, দেশকে দ্বিতীয়তম মাহফিল মরণের আগ পর্যন্ত মাহফিল পরিচালনা করার তৌফিক দান করো। বিশেষ করে যারা ব্যবসা করে চাকরি করে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়া দাও। বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, প্রত্যেক প্রবাসী ভাইদেরকে কবুল ও মঞ্জুর করো। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাইখা সুন্দর করে ইনকাম করার তৌফিক দান করো। বিশেষ করে আল্লাহ অনেক প্রবাসীরা দেশে মা বাবা সন্তান সন্ততি স্ত্রী পুত্র ছাইরা বিদেশের বাড়িতে বড় কষ্ট করে, আল্লাহ প্রত্যেক প্রবাসীদেরকে তুমি ধৈর্য ধরার তৌফিক দাও। প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ বিশেষ করে মাহফিলে যারা টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সহযোগিতা করেছে, যারা উপস্থিত হয়েছে, আমাদেরকে সকল প্রকার রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করো। এই বোলার জুম এলাকা সহ সারা বাংলা বিশ্বের জমিনে তোমার খাস রহমত বরকত দান করো। ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের জালেমের দ্বারা নির্যাতিত আমার মজলুম মুসলমান ফিলিস্তিনের ভাইদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ বিশেষ করে বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বরকত দান করো। বিশেষ করে বাংলাদেশের জমিনে যে অরাজকতা তৈরি হয়েছে, এই অরাজকতা থেকে বাংলার মুসলমান ইমানদারদেরকে হেফাজত করো। রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ ফরিয়াদ তোমার দরবারে, আল্লাহ আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইলাম। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে তাদের জন্য দোয়া চাই। প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ বিশেষ করে লন্ডন থেকে আমার দুইজন মা জননীরা দোয়া চাইছেন, আমার মাদেরকে তুমি কবল মঞ্জুর করো। আমার একজন মা জননী ওনার স্বামী অসুস্থ, সব সময় দোয়া চাই ওনার স্বামীর পরিপূর্ণ সুস্থতা নসিব করো। সন্তানদের পড়ালেখার মধ্যে সাংসারিকভাবে বরকত দান করো। আর ফরিয়াদ তোমার দরবারে যেই দিন মালাকুল মওতাজ রাইল আসবে, আমাদের রুহুটা কবজ করা
করার জন্য ওই কঠিন মুসিবতে আমার নূরের নবীর নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ।